হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে জানাই, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যারা বেগুন খেতে পছন্দ করো না তাদেরও খুবই ভালো লাগবে। তো চলো আজকে রেসিপিটা দেখা যাক কী কী উপকরণ লাগে আর কী জিনিস লাগে। তো দেখো, এখানে আমি লম্বা যেগুলো বেগুন হয় ওই বেগুনগুলো নিয়েছি। আমি এখানে আমি 5টা বেগুন নিয়েছি। তো তোমাদের এখানে যদি মানে তুমি যদি চাও বেশিও বানাতে পারো, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। যতটুকু আমাদের লাগবে ততটুকুই বানাবো। তো চলো বন্ধুরা দেখা যাক কী কী লাগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুনের চচ্চড়ির একটা রেসিপি। তো বেগুনের চচ্চড়ি বানাতে কী কী উপকরণ লাগে আর কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। প্রথমে বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমি ডাঁটাসহ কেটেছি। তো আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ একদম আমি যেহেতু ওটা অনেকটা লম্বা সাইজের, তার জন্য আমি মিডিলে একটা কাটা দিয়েছি, দিয়ে তারপর অর্ধেক করে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি বেগুনগুলোর মধ্যে প্রথমে নুন আর হলুদ ভালো করে মেখে নেব। আর যারা যারা এই রেসিপিটা খেয়েছো তারা অবশ্যই জানাবে, আমার যদি রেসিপিটার মধ্যে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে একটু বলে দেবে। তো আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে। এখন আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, তো বেগুনগুলো ভালো করে একে একে ভেজে নিতে হবে। আর বেগুন ভেজে নেওয়ার সময় কিন্তু ঢাকা দিয়ে বেগুনগুলো ভাজবে না, না হলে কিন্তু গলে যাবে। যেভাবে বেগুনগুলো পুরো গোটা থাকে সেইভাবেই ভাজতে হবে। তো আমি বেগুনগুলো আগে ভেজে নেব ভালো করে, তারপর কী কী লাগে উপকরণ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে একটা পেস্ট বানাতে হবে, তো পেস্টগুলো আমি দেখিয়ে দেবো কী কী দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। আগে আমি বেগুনগুলো ভেজে নিই, তারপর আমি মশলাটা রেডি করব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আমি বেগুনগুলো ভালো করে ওইভাবে ভেজে নিয়েছি, তার থেকে বেশি লাল লাল করব না, না হলে খেতে ভালো লাগবে না। ওইভাবে হালকা ব্রাউন কালার হয়েছে আর বেগুনটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে ভাজার মধ্যে। তো এখন আমি বেগুনগুলো নামিয়ে নেব আর বাকি বেগুনগুলো একে একে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি বেগুনে আরও যেগুলো রয়েছিল সবগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো আমার বেগুনগুলো সব দেখো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা তেজপাতা ছেড়ে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা জিরে দিয়ে দেব। তো সাদা জিরে দেওয়ার পর আমি ভেজে রাখা মশলাগুলো এখন এর মধ্যে অ্যাড করব। তো তার আগে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। তো পেঁয়াজ কুচানোটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, পুরো লাল করবে না, মোটামুটি একটু ভেজে নেবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। তো এই পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করব। তো পেঁয়াজগুলো আমি আগে ভালো করে দেখতে পাচ্ছ বেশি দিইনি, আমি বড় সাইজের একটাই পেঁয়াজ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর আমি কী কী মশলা বানিয়েছি দেখতে পাচ্ছ, এখানে আমি 3টে শুকনো লঙ্কা, তারপর আমি শস্য কালো শস্য সাদা শস্য দুটোই মিক্স করে দিয়েছি, আর তার সাথে আমি এক টুকরো আদা দিয়েছি, আর কিছুই দিইনি, ওই একটা দিয়ে পেস্ট বানালাম। আর দেখো এখন পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তো লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। তো এগুলো দিয়ে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়েছি। তো এখন টমেটোটা পুরো গলে যাবে, যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ মশলাটা ভালো করে কষাতে হবে। তো তার মধ্যে
बाकी मसलागुलो दिए देव टमाटोटा एक भालो करे भेजे निये तारपर मसलाटा दिए देव। तो तुम्हारा जदि ये ट्राई ना करे थाको एकदिन ट्राई करो अवश्य खेते भालो लागे। तो देखते आदा बाटा सर्षे बाटा और शुकनो लंका बाटा एकसाथे दिए दिलाम। शुकनो लंकाटा दिए काचा लंका एखन देव ना परे देव। तो भालो करे मसलाटाके कषिये निते होबे। তো মশলাটা আমার হাফ কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। টমেটোটা একদম গলে গিয়েছে। তো মশলাটা যত মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো ভালো করে। তোমরা এর মধ্যে চাইলে কিন্তু রেড চিলি পাউডার ইউজ করতে পারো। মশলাটা ভালো করে কষাবো, যেভাবে মশলাটা যদি যেন জ্বলে না যায়, নিচে পোড়া লেগে না যায়। পোড়া লাগলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে দিয়েছি। আর ওইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছ মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। তো যেহেতু বেগুনটা ভেজে নিয়েছি, বেগুনটা সেদ্ধই আছে, তো তার জন্য আমি জলটা বেশি দেব না, পরিমাণ মতোই দেব। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট এবং সবার সাপোর্ট আশীর্বাদ ভালোবাসায় যেন একটু এগিয়ে যেতে পারি। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে এখন এটা ফুটতে দেব, ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, জল ঝোলটা ফুটে গিয়েছে। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেঁচে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার আমি কিছুক্ষণ সময় ডেকে দেব। তো তোমরা চাইলে এর মধ্যে হাফ চামচ থেকে কম পরিমাণে চিনি অ্যাড করবে, তাতে খেতে ভালো লাগবে। তো দেখো আমি ডেকে দিয়েছিলাম, একদম খুবই সুন্দর হয়েছে দেখতে। আরও কিছুক্ষণ ঝোলটা আটিয়ে নেব, মানে এটা একদম মাখা মাখা বানাবো, তাহলে খেতে ভালো লাগে। আর যারা যারা এই রেসিপিটা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমাদের কি বলবো, শুধু এই রেসিপি দিয়েই শুধু ভাত খেতে পারবে, আর কিছুই লাগবে না। আর যারা বেগুন খেতে ভালোবাসো না, এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছ আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছু ধনে পাতা দেবো। তো আমি আগে নামিয়ে নিই, একদম ঝোলটাও গ্রেভি হয়ে গিয়েছে। তো আমি এখন কুচি করে কেটে রাখা ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেব, কড়াইয়ে দিলাম না, না হলে সেন্টটা কিছু চলে যায়। একদম কাঁচা ধনে পাতা দিলে ভালো লাগে। তো ধনে পাতা দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দেবো। তার আগে এর উপরে আমি কিছুটা পরিমাণ সর্ষে সরিষার তেল ছড়িয়ে দেবো। তো ওইভাবে সরিষার তেল ছড়িয়ে দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবে, আর তারপর খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দেব। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, বেগুনের চরচড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আমি আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার কী ধরনের ভিডিও দেখতে চাও, ডেইলি ব্লগ না রেসিপি কী দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও তুলে ধরার। তো দেখতে পাচ্ছ মানে দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু আমি আর খেয়ে তারপর তোমাদের সাথে ভয়েস বাড় দিচ্ছি তার জন্য বললাম। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।